অনেকজন মানুষ আসছে, ওনারা স্বাগত জানানোর জন্য এখানে অনেকজন মানুষ আসছে। রামু থেকে আনা হয়েছে, এটা হচ্ছে সম্মানীয় বুদ্ধমূর্তি, এটা রামু থেকে আনা হয়েছে। আমরা লামা থেকে গজেলিয়া পথে আমরা রওনা দিচ্ছি। ভিউয়ার্স, আমরা এখানে যারা আছে সবাই ওয়েট করা হয়েছে, আর কিছুক্ষণ পরে বুদ্ধমূর্তি যেখান থেকে রামু থেকে আমরা ফান করা হয়েছে ও এখানে পৌঁছবে। পৌঁছার পরে লামা লাইনজেরি থেকে আমরা গজেলিয়ায় নিয়ে যাব। এখানে বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে সবাই কিন্তু সমাগম হয়েছে, ওনারা ওয়েট করতেছে যারা রামু থেকে বুদ্ধ মূর্তিকে নিয়ে আসা হয়েছে। রামু থেকে যখন নিয়ে আসবে তখন এখান থেকে আবারও সবাই একসাথে থেকে গজেলিয়ায় নিয়ে যাব। মানুষ সমাগম হয়েছে, আর এদিকে অলরেডি চলে আসছে আমাদের বুদ্ধ মূর্তিকে ফান করে, এখানে অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। রামু থেকে আনা হয়েছে আমাদের বুদ্ধ মূর্তিটা, রামু থেকে আনা হয়েছে, এটা হচ্ছে সম্মানীয় বুদ্ধ মূর্তি, এটা রামু থেকে আনা হয়েছে। রামু থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই টাহর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদম সবাই সারি বেঁধে একদম বাইকে করে মহড়া করে নিয়ে যাওয়া হচ্ছে আর বুদ্ধ মূর্তিকে। বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে ওনারা সম্মান প্রদর্শন করার জন্য এখানে অনেকজন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের শর্মাপাড়া, এখানে আছি, এখানে বুদ্ধ মূর্তিকে সম্মান করার জন্য এখানে ওনারা কিন্তু মার্মাপাড়া তারা দাঁড়িয়ে আছে। আমরা লামা থেকে গজেলিয়া পথে আমরা রওনা দিচ্ছি। আমরা লামা ফেলে এখন কিছুক্ষণ আগে আমরা লামা মাতামুড়ি ব্রিজের মধ্যে ছিলাম, আর এখন আমরা গজেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হয়তো বা গজেলিয়ায় পৌঁছার পরে একটু সন্ধ্যা নামবে আমাদের, তারপর আমি দেখাবো আপনাদেরকে যতটুকু সম্ভব। অলরেডি প্রায় আধা ঘন্টার রাইড করার পরে আমরা এখনও গজেলিয়া ঢুকতে পারি না। এখানে গ্রামের পরিবেশ সাধারণত, এখন অলরেডি সন্ধ্যায় নেমে আসছে অলরেডি। আমরা অলরেডি গজেলিয়ায় যে পাড়ায় আমরা বুদ্ধ মূর্তিকে নিয়ে যাচ্ছি তার আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে। আমরা পিছনে এই পাড়ার নাম হচ্ছে আফ্রিকায় গজেলিয়া গাইন্ডাপাড়া। আর আমাদের মামা ভাষায় বলা হয় এখানে অনেকজন মানুষ আসছে, ওনারা স্বাগত জানানোর জন্য এখানে অনেকজন মানুষ আসছে স্বাগত জানানোর জন্য। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অনেকজন মানুষ আসছে যা বুদ্ধ মূর্তিকে স্বাগত জানানোর জন্য এখানে।
পাড়াবাসী যারা আছে সবাই কিন্তু একসাথে সবাই কিন্তু আসছে এখানে বুদ্ধমূর্তিকে সম্মান প্রদর্শন এবং স্বাগত জানানোর জন্য। অলরেডি ঝাইদাপাড়া যারা আছে সবাই কিন্তু এখানে আছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ঝাইদাপাড়া যতটুকু মানুষ আছে সবাই কিন্তু বুদ্ধমূর্তিকে সম্মান প্রদর্শন করার জন্য এখানে অলরেডি কিন্তু আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি সবাই আসছে যা বুদ্ধমূর্তিকে সম্মান প্রদর্শন করার জন্য সবাই আসছে এখানে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সবাই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছে আমাদের বুদ্ধমূর্তিকে, সম্মান প্রদর্শন করা হচ্ছে এখানে, সবাই স্বাগত জানাচ্ছে। আমি যে পারে আসছি এটা হচ্ছে গজেন্দ্রিয়া ঠাইন্দাপাড়া, আর মাঘ মাসে যদি বলি গজেন্দ্রিয়া সবাই আনন্দ আনন্দ পরিবেশের মধ্যে সবাই আছে, সবাই একদম বুদ্ধমূর্তিকে পৌঁছে সম্মান প্রদর্শন করা হচ্ছে। আপনারা আর ক্যাঙে তোলা হবে ক্যাঙে নিয়ে যাওয়া হচ্ছে 6 ফুটের উপরে বুদ্ধমূর্তিকে ক্যাঙে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে পাড়াবাড়ি যারা আছে সবাই এখানে বসছে, ধর্মের কাজ করবে, অলরেডি এখানে পঞ্চম শ্রী গ্রহণ করা হবে। যারা নিজে গেছিল ওরা সবাই মিলে একদম এখানে পাড়াবাসী সহ যারা আছে সবাই মিলে পঞ্চম শ্রী গ্রহণ করবে, আর পঞ্চম শ্রী গ্রহণ করার পরে বুদ্ধমূর্তিকে ক্যাঙের মধ্যে রেখে দিবে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।